मकसद मिया इज ऑन अल्टरनेटिव फॉर द डेवलपमेंट ऑफ महेशखाली. द लास्ट पब्लिक मीटिंग ऑफ महेशखाली म्युनिसिपैलिटी हैज बीन हेल्ड इन सपोर्ट ऑफ द नॉमिनेटेड मेयरल कैंडिडेट ऑफ बांग्लादेश आवामी लीग अलहस मकसद मिया बोट मार्का. डिस्ट्रिक्ट आवामी लीग जनरल सेक्रेटरी एंड म्युनिसिपल मेयर मुजीबुर रहमान कक्सबाजार डिस्ट्रिक्ट रिटर्न आवामी लीग एंड डिस्ट्रिक्ट काउंसिलर चेयरमैन मुस्ताक अहमद डिस्ट्रिक्ट आवामी लीग जॉइंट सेक्रेटरी महबूबुल हक मुकुल डिस्ट्रिक्ट आवामी लीग जॉइंट सेक्रेटरी आशिकुल्ला रफिक एमपी डिस्ट्रिक्ट आवामी लीग ऑर्गेनाइजिंग सेक्रेटरी एंड म्युनिसिपल पैनल मेयर महबूबुर रहमान डॉक्टर नूरुल आमीन फॉर्मर प्रेसिडेंट महेशखाली आवामी लीग एम अजीजुर रहमान आवामी लीग लीडर्स শামসুল আলম ফার্মার যে টানেল তো বাপসা হচ্ছে শুরু হতো আমরা এইবার একটা শেষ কথা বলছি আমার আমার আঙ্কেল আমি আঙ্কেল দেখি আমার আঙ্কেল তখন বঙ্গবন্ধু নাই তো মহেশখালীতে আসলে অনেক কথা মনে পড়ে মনে হয় যে সব কথা বলি এখন একটার জন্য আসছি আপনারা জানেন বঙ্গবন্ধু নাই আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করা হয়েছে যার জন্ম না হলে এতে স্বাধীন হতো না সে মহান নেতা নির্বাচিত সাবেক কাজকর্ম চলতেছে তাই আমরা এখন অসুবিধায় আছি কিন্তু এই চারটা পৌরসভার মধ্যে আমি সবচেয়ে বেশি উন্নয়ন দেখেছি দ্রাবল হাস মকসুদ মিয়া আমার এই মহকুমার হার নির্বাচনের কথা ব্যক্তিগতভাবে শরীরের খোঁজ খবর রাখেন সে আমাদের প্রিয় নেতা আমার কিছুটা সেটি ভাগ পেয়ে গেছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মাসের মধ্যেই আমারও ডেজার বিশ্রামাগার থেকে ক্যান্টিন থেকে শুরু করে এই অসুস্থ মানুষের সুস্থতার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের নৌ পরিবহনের সাথে রিলেটেড আমাদের যে ড্রাইভার হেল্পার যারা রয়েছে তাদের জন্য আলাদা বিশ্রামাগার থেকে শুরু করে যাত্রীদের জন্য বিশ্রামাগার মহিলা পুরুষদের জন্য আলাদা শৌচাগার সহ একটি আধুনিক কেবিন প্রায় 40 কোটি টাকা দিয়ে আমরা এই কেবিন নির্মাণ করব প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমাদের যে সামনের দিনের যে মহা পরিকল্পনাগুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা কি আপনারা নিজেরাই বলেন মারাঠি